নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা একটু অন্য রকমের রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল আপনারা তো অনেকভাবে রান্না করে খান মাছ এটা একবার ট্রাই করে দেখতে পারেন এর জন্য নিয়েছি চার পিস বোয়াল মাছ আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটুখানি কাঁচা সরষের তেল যেই সমস্ত মাছের আঁচ থাকে না সেগুলো ভাজার সময়ে খুব বেশি ফাটে তো সেইটা একটুখানি কম করার জন্য একটু সরষের তেল মেখে রাখলে ভালো হয় তো আমি তেলটা লাগিয়ে দশ পনেরো মিনিট মাছটাকে রেস্ট করতে দেবো যাতে মশলা ভালোভাবে মাছের গায়ে লেগে যায় তো আমি এটাকে রেখে দিচ্ছি আর ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব সেই একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেব একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ চারটে রসুনের কোয়া আধখানা টমেটো আর হাফ ইঞ্চি মতো আদা এই সমস্তটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব আর এছাড়া একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো এই মশলাটা আমি মিশিয়ে রাখছি এটা শুকনো মশলা হিসেবে আমাদের কাজে লাগবে এখন কড়াইতে গরম করতে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এই লবণ দিলেও কিন্তু মাছ তেলে দেওয়ার পরে যে ফুটে ওঠে সেটা একটুখানি কম হয়ে যায় আসলে এই বোয়াল মাছ কিন্তু তেলের মধ্যে দিলে ভীষণ ফাটে তো একটু সাবধানে করবেন আর বেশ বড় বড় পিস বলে আমি এখানে দু পিস করেই ভেজে নেব আর একটুখানি ঢাকা দিয়ে দিয়েই ভাজছি কেননা ফুটে উঠলে কিন্তু অনেক সময় তেল ছিটকে ফোসকা হয়ে যায় তো খুব একটা বেশি ভাজবো না একটুখানি দুই পিঠটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর তারপরে এইভাবে উঠিয়ে নিচ্ছি চার পিস মাছই আমার ভাজা হয়ে গেছে এখন এই তেলে দিয়ে দেব হাফ চা চামচ মতো কালো জিরে আর চারটে রসুনের কোয়া একটুখানি পাতলা করে কুচি করে নিয়েছি রসুনের কোয়াগুলো ভেজে নেব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর ওই যে ওয়ান ফোর্থ পেঁয়াজ দিয়েছিলাম আর বাকি থ্রি ফোর্থ পেঁয়াজ আমি এখন দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছি এটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর তারপরে আমি দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেইটা যেটার মধ্যে পেঁয়াজ রসুন আদা আর টমেটো রয়েছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো আঁচটা করে দিয়েছি মিডিয়ামে আর নেড়েচেড়ে একদম তেল ওপরে উঠে আসা পর্যন্ত মশলাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে শুকনো মশলার মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এটা দিয়েও আবার ভালোভাবে ভেজে নেব আর এখন দেখুন মশলাটা একদম কড়াই থেকে উঠে আসছে মশলা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঈষদ উষ্ণ গরম জল জলটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব আর তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নেবো আর তারপর পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে মাছের পিসগুলো একটুখানি উল্টে দেব যাতে অন্য পিঠটাও ঠিকভাবে সেদ্ধ হয়ে যায় আর দিয়ে আবারও ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব খুব বেশি ঝোল হবে না এই রান্নাটায় বেশি ঝোল হলে কিন্তু খেতে তত ভালো লাগবে না তো আবারও পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন তেল একদম উপরে ভেসে উঠেছে মানে আমার রান্না পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব আর গরম ভাতের সাথে সার্ভ করে দেবে এই দারুণ স্বাদের বোয়াল মাছের তেল ঝাল আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল